হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল অ্যান্ড ইট ইজ ইয়োর শোহাম। সো অনেকদিন তোমাদের জন্য কোনো ব্লগ বানানো হয়নি, বিকজ আমাদের এই স্পেশাল ব্লগ ছাড়া সেরকম ডেলি ব্লগ কিছু আনছি না, কারণ বেশ ব্যক্তিগত কিছু চাপ চলছে। তাছাড়া এখন কলকাতা থেকে চলে গিয়ে আমরা এখন বর্তমানে আছি রোদুরে কিছু জন্য বা রোদুরে মায়ের কিছু কাজের জন্য বর্তমানে থাকতে হচ্ছে। সো মানে খুব একটা বেশি যে মানে ইউটিউবে আপডেট দিতে পারছি বা ব্লগ করতে পারছি এমনটা নয়, তবে চেষ্টা করছি স্পেশাল কিছু ডের আপডেট আমার তোমাদেরকে দেওয়া। তেমনই আজকে একটা স্পেশাল ডে আপডেট তোমাদেরকে দিতে আজকে এই ব্লগটা বানাতে চলেছি, এবং সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর জন্য। তো আজকে আমাদের মোটামুটি একটা প্ল্যান আছে যে উত্তরপাড়া থেকে জার্নি শুরু করব, এখানে কিছু ঠাকুর দেখার প্ল্যান আছে, দেন চন্দননগর চলে গিয়ে জগদ্ধাত্রী পুজো ভালো করে দেখে আর সমস্ত প্রতিমা প্যান্ডেলের সমস্ত ডিটেলস তোমাদেরকে শেয়ার করে তারপর আমরা ব্লগটাকে শেষ করব। তো শুরু থেকে শেষ অবধি তোমাদের সঙ্গে থাকতে হবে, এবং অবশ্যই যারা নিউ ভিউয়ার্স আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও এবং সঙ্গে থেকো। তো গাইজ, এই মুহূর্তে আমরা আছি উত্তরপাড়াতে, সকাল সকাল মোটামুটি কালকে রাত্রে আমরা ঢুকেছি উত্তরপাড়াতে ফ্ল্যাটে। কিছু কাজ ছিল, তাছাড়া আমার কিছু ব্যক্তিগত ব্যাংকে কাজ ছিল, এই জন্য একটুখানি আমাকে বর্তমান থেকে আসতে হয়েছে। তো আমার সঙ্গে আছে বিতান, আছে আমার ভাই। হ্যাঁ, তো আমরা এখন উত্তরপাড়াতে এসে আমরা মোটামুটি বিরিয়ানি খেতে খেতে প্ল্যান করছিলাম যে কীভাবে টোটাল জার্নিটা কমপ্লিট করা যাবে বা তোমাদের কীভাবে ঠাকুরটা দেখানো যাবে। হ্যাঁ, তো আপাতত দক্ষিণেশ্বর যাওয়ার পরিকল্পনা থাকলেও সেটাকে এক্ষুনি সেই পরিকল্পনাকে মানে বাস্তবায়িত করা যাবে কিনা বুঝতে পারছি না। তো আজকে আমরা এখন মোটামুটি খাওয়া দাওয়া করে খাইবার পাশে আছি, খাইবার পাশে খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া অর্ডার দেওয়া হয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খাওয়া হবে, খেয়ে দিয়ে ধীরে সুস্থে আমরা চন্দননগর দিকে রওনা দেবো। টোটাল যাওয়ার রাস্তার রিভিউ তোমাদের বিতানের হাতে ক্যামেরা থাকবে এবং তোমরা দেখতে দেখতে যেতে পারবে এবং ওখানে গিয়ে জগদ্ধাত্রী পুজো এনজয় করতে পারবে। চলো, খাবার এসে গেছে, এবার গরম গরম বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছি আমরা, মোটামুটি তাড়াতাড়ি আছে কারণ খাওয়া দাওয়ার পরে কিছুটা রেস্ট নিয়ে তো আবার অনেকটা মানে বাইক জার্নি করতে হবে। তা উত্তরপাড়া থেকে চন্দননগর বেশ কিছু কিলোমিটার জার্নি আছে, তো তাড়াতাড়ি খাওয়া মোটামুটি হয়ে যাক তারপর যাও। তো খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে ভাবলাম একটুখানি রেস্ট নিই, তো রেস্ট নেবো তো চুপচাপ বসে রেস্ট নেবো, আড্ডা মারবো, তার থেকে একটুখানি ক্যামেরা বের করে চলে এলাম বালি ব্রিজের কাছে, ওখানে দাঁড়িয়ে নিরিবিলিতে একটু ফটো সেশন চললো, কিছু গঙ্গার কিছু ছবি তুললাম, কিছু আমাদের ছবি তুললাম, কিছু ভালো সময় আমরা একসঙ্গে কাটালাম। এই যে বিতান পেছনে এনজয় করছে, কেমন লাগছে? দারুণ লাগছে, ভালো লাগছে। আচ্ছা, এরপর আমরা আর মিনিট দশেক পর আমরা চন্দননগরের দিকে রওনা দেবো। একটা কথা বলে রাখি, এই আজকে যে এই ছবিগুলো এখানে তুললাম এখন, এগুলো আমি আমার ইনস্টা হ্যান্ডেলে আমি একটু পরেই শেয়ার করব। তো যারা এখনও পর্যন্ত আমার ইনস্টা হ্যান্ডেলে এখনও পর্যন্ত কানেক্টেড নেই, তারা অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে ইয়োর শোহাম টাইপ করো, আমার প্রোফাইল খুলবে, সেখানে গিয়ে তোমরা। তো আমরা কি হলো, প্রচুর ফটো তুললাম এবং দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরকে দূর থেকেই একটু প্রণাম করলাম, কারণ এক্ষুনি ঢোকা মানে অনেক ওদের লাইন থাকে বা অনেক কিছু অসুবিধা হয়ে যায়, তো হঠাৎ করে যদি দেরি হয়ে যায় তখন আমাদের মানে চন্দননগর যেতেও দেরি হয়ে যাবে। তো ওই দিকের কথাটা মাথায় রেখে আমরা কিন্তু তাড়াতাড়ি ফটো সেশন কমপ্লিট করে চলে এলাম, একদম বৈদ্যবাটি থেকে ঠাকুর দেখা শুরু হলো, একদম গাড়ি করে জিটি রোড বরাবর যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখা শুরু করতে করতে এগিয়ে চললাম। এখানে একটা কথা মানে বলে রাখি, শুধু চন্দননগর নয়, চন্দননগরের পার্শ্ববর্তী যে শহরগুলো বা এলাকাগুলো আছে সেগুলোতেও কিন্তু সমান তালে জগদ্ধাত্রী দেবী পূজিত হন, এবং অপূর্ব সুন্দর সেই মণ্ডপসজ্জা এবং আলোর খেলা যেগুলো আমরা দেখে এসেছি। পাশাপাশি আর একটা জিনিস বলে রাখা উচিত, এখানে সোলার ব্যবহার মণ্ডপসজ্জাতে বা প্রতিভা সজ্জাতে যে মুকুট বা সাজ পোশাক যেগুলো তৈরি হয় সেখানে সোলার কাজ কিন্তু মানে অসামান্য। লোকে চন্দননগরকে আলোর নগর বা আলোর কাজের জন্য জেনে থাকে, বাট আমার মনে হয় আলোর পাশাপাশি সোলার কাজ তাও কিন্তু এই চন্দননগর থেকে বা এই সময়ে যে সোলার কাজ যেগুলো মূর্তির পাশে দেখা যায় সেগুলো কিন্তু একদম মানে সমান তালে কিন্তু মানে একটা চন্দননগরের ঐতিহ্যকে বহন করে চলেছে। তো মোটামুটি আমরা চন্দননগরের কাছাকাছি প্রায় চলে এসেছি, বৈদ্যবাটির বেশ কিছু ঠাকুর দেখে আমরা চাপদানি মিউনিসিপ্যালিটির সামনে ঠিক সামনের প্যান্ডেলে এসে উপস্থিত হলাম। মণ্ডপের সামনে এবং আশেপাশে প্রচুর এমন কিছু আলোর খেলা বা কাজ চলছে বা অনেক কিছু পুতুলকে সাজিয়ে রাখা হয়েছে যেগুলো
আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এর পাশাপাশি মণ্ডপসজ্জা কাজও খুব ভালো এবং প্রতিমাটির মানে আকার বা আয়তন কিন্তু প্রায় 20-20 হাতের কাছাকাছি হবে। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো যে গানের এই যে গানটা এখানে চলছে এটা আদৌ জগদ্ধাত্রী পুজোর সঙ্গে মানানসই বা জগদ্ধাত্রী মায়ের গান কিনা আমার ঠিক জানা নেই। তো ভিউয়ার্স যারা আছো তারা প্লিজ কমেন্টে জানাবে এটা কিসের গান এবং এটা এই পুজোর সঙ্গে প্রাসঙ্গিকতায় বা মানে কোথায়। তো এই দেখো আমি দেখানোর চেষ্টা করছি এই যে গণপতিজির মূর্তি বা এই যে টোটাল কাজগুলো এগুলো কিন্তু প্যান্ডেলের পাশে মানে অসামান্য একটা অ্যাম্বিয়েন্স তৈরি করছে বা খুব মানে বাচ্চাদের খুব কিন্তু ভালো লাগবে এই মানে প্রাঙ্গণে এসে, এটুকু আমি বলতে পারি। পাশাপাশি এখানে লোকের মানে ঢল মানে দেখার মতো মানে এত এত মানুষের যে ভিড় এখানে হয়েছে আমি মানে না এলে এটা মানে অনুধাবন করতে পারতাম না। এত আলোর সজ্জা এবং তার পাশাপাশি রাস্তায় লাইন দিয়ে লোকে ঠাকুর দেখতে বেরিয়েছে, মনে হচ্ছে যেন আমরা মানে কোভিডকে হারিয়ে ফেলেছি এবং আবার নতুন করে আমাদের নর্মাল লাইফ নর্মাল জীবন শুরু হচ্ছে এবং আবার সেই আগেকার মতো পৃথিবী আবার প্রাণ ফিরে পাচ্ছে। খুব ভালো লাগছে কিন্তু সত্যি করে কি কোভিড চলে গেল, আমাদের কি এতটাও মানে উদাসীন থাকা উচিত এটা ঠিক আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। যদিও যাই হোক যদি সত্যি করেই করোনা চলে যায় তাহলে তো আমার থেকে খুশি কেউ হবে না, আমি তো প্রাণে সর্বান্তকরণে চাইছি যে এই করোনা প্রাদুর্ভাব চলে যাক, কারণ এই দুটো বছর আমাদের মানে অর্থনৈতিক সামাজিক এবং মানুষের সঙ্গে মেলামেশার জায়গা থেকেও আমাদেরকে পুরোপুরি বিচ্ছিন্ন মানে করে রাখা হয়েছে এবং এটা আমাদের সংস্কৃতি এবং আমাদের বেড়ে ওঠার পক্ষেও যথেষ্ট কিন্তু একদম মানে কী বলবো ক্ষতিকর। এই দেখুন আপনাদের সঙ্গে আড্ডা মারতে মারতে ভিউয়ার্সদের সঙ্গে কথা বলতে বলতে গাড়ি নিয়ে এগুতে এগুতে ইতিমধ্যেই আমরা দুটো মণ্ডপে আমরা ঠাকুর দেখে ফেললাম এবং প্রয়োজনীয় ছবি তুললাম। এই যে ইন্টারাকশান, এই ইন্টারাকশানটা কিন্তু খুব দরকার। ভিউয়ার্স যদি আমার কমেন্টে উত্তর না দেয় বা আমরা যদি ভিউয়ার্সদেরকে সেই অর্থে ইয়ে না দিই তাহলে কী হবে, তাহলে একটা যোগসাজো যেটা সেটা যেমন কেটে যায় তেমনি আমাদের যদি আশেপাশের মানুষদের সঙ্গে কথা বলা বা তাদের সঙ্গে যেভাবে আমরা আগে বেড়ে উঠতাম ছোটোবেলা আমাদের শৈশব যেভাবে কেটেছে এভাবে যদি আমরা এগুতে না পারি আবার সেই দিনগুলো যদি ফিরে না পাই তাহলে কিন্তু আমাদের কী বলবো এই ঘরে পড়ে থাকার দিন কিন্তু আমাদের ভবিষ্যতের পক্ষে খুব মানে অশনি সংকেত ডেকে আনছে, এটুকু আমি বলতে পারি। দেখুন দেখুন কী সুন্দর আলোগুলো লাগছে বা কী সাইডে কী সুন্দর আলোগুলো লাগছে, মানে এইখানে দেখে আলোর কারুকার্য দেখে দাঁড়িয়ে যেতে হলো। অপূর্ব সুন্দর আলোর মানে কারুকার্য এবং তার পাশে এই কর্মকর্তাদের ক্লাবের কর্মকর্তাদের অমায়িক ব্যবহার, আমাদেরকে গাড়ি রেখে খুব ভালোভাবে দেখে আসার অনুরোধ করলেন এবং ওনাদেরই কথায় মানে ভরসা পেয়ে আমরা গাড়িটা বেশ কিছুটা দূরে রেখে গাড়ি ঠাকুর দেখতে গেলাম এবং যদিও একটু ভেতরে গলির ভেতরে তবু মনে হলো যেন কর্মকর্তাদের যে হৃদ্যতা বা যে কথাবার্তার মধ্যে সৌজন্যমূলক যে মানে আচরণ সেটা দেখে মুগ্ধ হয়ে মনে হলো যেন ঠাকুর দেখে আসি। প্রতিমা দর্শনের পাশাপাশি প্রতিমার উদ্যোক্তা যারা আছেন তাদের ব্যবহারও সমানভাবে মানুষকে আকৃষ্ট করে, সেই জন্যই আবার একটু এগিয়ে চলা। যদিও এই ঠাকুর দেখা আমাদের লিস্টে ছিল না কিন্তু পাশাপাশি এদের কাছে যখন শুনলাম যে এরা বাচ্চাদের নিয়ে একটা ছবি আঁকা প্রতিযোগিতা করেছে, তারা বাড়িতে বসে এঁকেছে, এঁকে ছবি তাদেরকে পাঠিয়েছে, তারা সংগ্রহ করে পাশে দেওয়ালে টাঙিয়ে ইয়ে করেছে মানে প্রদর্শন করছে, যারা দেখতে আসছে তারা ছবিগুলোও দেখছে, কনসেপ্টটা ভালো লাগলো যে বাচ্চাদের জন্য এরা কিছু একটা ভেবেছেন পুজোর পাশাপাশি। একদম ইউনিক এটা মনে হলো, অনেকগুলো মানে ঠাকুর দেখলাম যারা কিন্তু পাশাপাশি এটা মনে হলো যে এরা ঠাকুরের পাশাপাশি বাচ্চাদের কথাও ভেবেছে। যাই হোক ভিউয়ার্সদের সঙ্গে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম চন্দননগরের প্রধান প্রধান পুজো মণ্ডপগুলিতে। এখান থেকে কিছু ঠাকুর দেখে যখন আমরা সার্কাস মাঠের দিকে এগুতে গেলাম তখন দেখলাম পুলিশ পুরোপুরি লাঠি নিয়ে একদম ব্যারিকেড করে বসে আছে, কোনোভাবেই যাওয়ার কোনো উপায় নেই। কাছে পিঠে একজনের পরামর্শ নিয়ে আমরা একটা গুলি নিয়ে সার্কাস মাঠের কাছে পৌঁছলাম। সেখানে একদম মানে লোকে লোকারণ্য এবং মানে অভূতপূর্বভাবে মানে আমাদের প্যান্ডেল সেজে উঠেছে এবং যেমন আলোর কেরামতি তেমনি প্যান্ডেলের গঠনসজ্জা এবং মানে তেমনই মানুষের ভিড় মানুষের ঢল। কোনোভাবে গাড়ি রাখার একটা জায়গা করে নিয়ে ভাইকে নিয়ে আমরা এগিয়ে চললাম ঠাকুর দেখার মূল আকর্ষণ যেটা সেখানে দেখার দিকে। চলো আমাদের সঙ্গে তোমরাও একইভাবে ঠাকুর দেখে নেবে। আমার মতে এই প্যান্ডে মানে এই যে প্রাঙ্গণ পুজো প্রাঙ্গণের এই যে মানে থিম বা এই যে সাজানো এটা কিন্তু চন্দননগরের অন্য কোথাও এইভাবে আমি মানে সাজানো এখনও পর্যন্ত দেখলাম না, জানি না পরে ঠাকুরগুলো কী হবে।
সো হাউএভার এই হচ্ছে আমাদের সার্কাস মাঠের ঠাকুর জগদ্ধাত্রী মায়ের কাছে পৌঁছতে এখনও মনে হয় অনেকটা সময় লাগবে, কারণ যা মানে যা ভিড় ভিড় টপকে এগুতে পারছি না, আর খুব বেশি মানুষের কাছে যেতেও একটু মানে অসুবিধা হচ্ছে, কারণ কোভিডের জন্য একটু একটু নিষেধাজ্ঞা তো মেনে চলতেই হবে। তো এই হচ্ছে মোটামুটি মানে পুজো প্রাঙ্গণ যেভাবে সেজে উঠেছে। মণ্ডপের ঠিক সামনেই একটা গাছের প্রতিকৃতি, মানে একটা গাছ রাখা আছে, যেখানে সে যেমন আমরা মানসিক করার সময় যেভাবে গাছেতে সুতো বা কাপড় বা নানান রকম মানে জিনিসপত্র ঝুলিয়ে রাখি, বেঁধে রাখি, সেরকমই একটা গাছ, এবং তার সামনে ঠিক মণ্ডপ বা প্রতিমা। এবার সার্কাস মাঠ থেকে সোজা এগিয়ে চললাম নিয়োগী বাগানের দিকে। একটা কথা কিন্তু মানে মানতেই হচ্ছে যে ছোটো বড় যে পুজোই সামনে আসুক না কেন, মায়ের মানে বেশভূষা বা সোলার কাজ যেটা, সেটা কিন্তু মানে প্রতিটা মণ্ডপেই কিন্তু চোখ ধাঁধিয়ে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আমরা এখন সার্কাস মাঠ নিয়োগী বাগানে ঠাকুর দেখে পরবর্তী ঠাকুরের দিকে এগিয়ে চলেছি। রাস্তায় মানে তিল ধারণের জায়গা নেই, এত ভিড়, আমার পেছনে দেখতে পাচ্ছি কত ভিড়, এবং লোক যত বেলা বাড়ছে যত রাত বাড়ছে তত লোক কিন্তু বেড়ে যাচ্ছে, এবং প্রচণ্ড ভিড়, প্রচণ্ড একটা মানে কী বলবো পাবলিকে কেমন, এবং পাবলিকের উন্মাদনা মাকে দেখা মাকে দর্শন করার জন্য তারই মধ্যে দিয়ে। যদি বাইজান সমাজ থেকে মানে ইয়ে হয়ে যা, মানে একটুখানি বিছড়ে যা, যেই ফোন আসবে ধরবি, ঠিক আছে। এবার আমরা এগিয়ে চললাম নতুন পাড়ার ঠাকুর দেখতে। এই ঠাকুর যথেষ্ট মানে মানুষের কাছে উন্মাদনার সৃষ্টি করেছে বলে আশেপাশের লোকেদের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম আগে থেকেই। তো আমাদেরও একটা কোথাও না কোথাও মানে ব্যক্তিগত ইচ্ছে ছিল যে মানে যাই হোক এই ঠাকুরটা আগে দেখে আসবো ভিড় বাড়ার আগে। তো মোটামুটি পৌনে আটটা নাগাদ পৌঁছে গিয়েও আমরা দেখলাম যে এখানে মোটামুটি যে পরিমাণে মানুষের ভিড়, আরও কিছু হয়তো রাত বাড়লে আরও হয়তো বেশি ভিড় মানে হয়ে যেতে পারে। তো মোটামুটি এগিয়ে চললাম ঠাকুর মানে দেখার উদ্দেশ্য নিয়ে। একটা মোটামুটি একটা মানে সরু গলির ওপর দিয়ে যেতে হয় হেঁটে। এখানে মোটামুটি প্রায় 400 মিটার মতো যাওয়ার পর আমরা মূল মানে মণ্ডপে প্রবেশ করার একটা সুযোগ পেলাম, এবং এখানে আলো ছায়ার কাজ এবং প্যান্ডেলে যে আলোর মানে ঢোকার আগে যে আলোর নানান রকম কারিকুরি, সেগুলো যথেষ্টভাবে একটা দৃষ্টি আকর্ষণ করে, এবং মনে হয় যেন এখানে থেকে বেশ কিছু মানে সেলফি, ফটো সেশন বা গ্রুপি এগুলো তোলার একটা মানে পরিসর পেলে তুললে ভালো হয়। কিন্তু ভিড়ের কারণেই হোক এবং নিজেদের কিছুটা বাড়ি ফেরার পিছুটানের জন্যই হোক, এখানে খুব একটা বেশি সময় ব্যয় করার মানে মতো সময় ছিল না। যদিও দেখলাম আশেপাশে প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছেন, গ্রুপি তুলছেন বা নানান রকমভাবে ব্লগ বানাচ্ছেন বা শর্ট ভিডিও বানাচ্ছেন। তো আমরা এখান থেকে এগিয়ে চললাম মূল মণ্ডপের দিকে। এই মণ্ডপে কাঠের কাজ করা হয়েছে, কাঠের ওপর বা কাঠের সামগ্রী নিয়ে নানান রকম কাজ করা হয়েছে। মেন থিমটা করা হয়েছে আমাদের মধ্যযুগ বা তার পরবর্তী যে যুগের যে পালকি বাহক বা রাজা বা সেই সমস্ত সময়ের যে মানে সময়টাকে ধরার একটা চেষ্টা করা হয়েছে কাঠের কাজের মধ্য দিয়ে। এগিয়ে চললেই বুঝতে পারবেন যে এই এই যে মণ্ডপের যে প্রধান যে ফটকটা, সেই ফটকের ঠিক পরেই দেখা যাচ্ছে একটা হাতি, হাতির পর দুজন পালকি বাহক পালকি নিয়ে এগিয়ে চলেছেন, এবং গোটা ব্যাপারটাই কিন্তু মানে কাঠের বা মানে এই ধরনের কাজ, যে কাজটা কিন্তু মানে সত্যি করেই অভূতপূর্ব, এবং এত সুন্দর নিখুঁতভাবে শিল্পী এই কাজের মাধ্যমে তার শিল্পসত্তাকে ফুটিয়ে তুলেছেন যেটা মানে তারিফ মানে যোগ্য। এবং খুব বেশি যে আমি ভিডিও করে ক্লোজে গিয়ে দেখাতে পারলাম এমনটা নয়, কারণ উদ্যোক্তারা তাড়া দিচ্ছিলেন, আরও প্রচুর ভিড় পেছন দিক থেকে আমাদেরকে তাড়া দিচ্ছে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই মণ্ডপ পরিক্রমা মানে শেষ করে প্রতিমার কাছে পৌঁছে যেতে হবে, এবং আশেপাশে যেতে যেতেই যতটুকু সম্ভব আপনাদের আমি কাজ কাঠের কাজ বা যেভাবে ওদের মণ্ডপ সাজিয়েছে সেটা দেখানোর চেষ্টা করলাম, পাশাপাশি আলোর কাজটাও আপনারা মানে লক্ষ্য করবেন। আমাদের মোটামুটি আরও কিছু ঠাকুর দেখার ইচ্ছে ছিল চন্দননগর এবং তার আশেপাশের যেগুলো মানে নোটেবল,
বাট যেটা হলো সেটা হচ্ছে যে পুলিশ এসে জানিয়ে দিল যে মানে সমস্ত রাস্তাই প্রায় বন্ধ, এবং মানে আমাদের বাড়ি ফেরার একটা তাগিদ অনুভব করছিলাম, কারণ প্রায় আমাদের 9টা বাসে চললো রাত্রির, আমাদের অনেকটা যেতেও হতো চন্দননগর থেকে। তো দেখলাম যে যেহেতু রাস্তা মেন যে রাস্তাগুলো সেগুলোই প্রায় বন্ধ, তো খুঁজে খুঁজে বেরোনোর এই মুহূর্তে মানে একদমই প্রায় মানে অসম্ভব, এত মানুষের ঢল মানে নেমেছে। তো মোটামুটি প্রধান যে পুজোগুলো সেগুলো দেখার তো হলো, তোমাদেরকেও দেখালাম, এর পাশাপাশি আমরা অন্য ঠাকুরগুলো দেখার মানে আশা ত্যাগ করে আমরা চলে এলাম বাড়িতে। প্রত্যেকটা মানে মণ্ডপ এবং তার প্রতিমার ছবি আমি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলেতে আপলোড করেছি, এর পাশাপাশি ফেসবুকেও আমি শেয়ার করব। তো আমি আশা করব তোমরা এখনও পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছো বা যারা নিউ ভিউয়ার্স আছো, তারা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়েও সেটা মানে দেখে নিও ছবিগুলো, এবং পাশাপাশি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা প্রেস করে রেখো, এবং মানে ফেসবুক যেটা আছে আমার মানে হ্যান্ডেল, সেখানেও আর কি তোমরা পৌঁছেছো। তো আজকে খুব টায়ার্ড আমি, মানে বাড়িতে ফিরে জাস্ট মানে চোখ তাকাতে পারছি না, এতটা মানে ক্লান্ত। প্রচুর জায়গায় হাঁটতে হয়েছে, প্রচুর মানে ভাবে গাড়ি রেখে, গাড়ি এমন হয়েছে যে গাড়িকে মানে পায়ে করে ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার একটুখানি, মানে এত ভারী গাড়ি, তো প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়েছে। তবু তার মধ্যে আনন্দ যেটা, সেটা হচ্ছে মাকে দেখা, বা এত মানুষ যে এতগুলো দিন পর মানে কোভিডকে একটা তুচ্ছাতুচ্ছ জ্ঞান করে মোটামুটি এগিয়ে চলেছে ঠাকুর দেখার সেই মানে আগেকার সেই আনন্দ নিয়ে, এইটা আমার দেখে আনন্দ হলো। এবং আমি নিজেও মানে আগে কোনো দিন সেভাবে মানে চন্দননগরে ঠাকুর রাতেরবেলা দেখার সৌভাগ্য অর্জন আমার হয়নি। তো আজকে আমি খুবই সৌভাগ্যবান যে এইভাবে ঠাকুর দেখার একটা অভিজ্ঞতা আমি অর্জন করলাম। যেটুকু অভিজ্ঞতা অর্জন করলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ারও করলাম, জানিও কমেন্টে কেমন লাগলো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। শুভরাত্রি।